হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি সোহান অর্ণব আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্নিং উইথ সোহান। তো ভিউয়ার্স, আজকে যে একটি এয়ারড্রপ শেয়ার করবো, এয়ারড্রপটি অনেক গুরুত্বপূর্ণ একটি এয়ারড্রপ, তাই এটা নিয়ে ভিডিও বানানো। তো আমরা যারা এয়ারড্রপে কাজ করি তারা অবশ্যই এয়ারড্রপটা কমপ্লিট করবেন। এখান থেকে আমাদের $50 থেকে $100 পর্যন্ত প্রফিট হতে পারে। সো এখানে সকলে জয়েন হয়ে রাখবেন, অনেক ভালো একটা অফার। তো কীভাবে কী করতে হবে সকল বিষয়ে আমি বলে দিচ্ছি, সকল ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকন আছে সেখানে ক্লিক করে নোটিফিকেশান অলে সেট করে দেবেন। কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে সকল অ্যাপস এবং ওয়েবসাইটগুলো 100% পেমেন্ট করে থাকে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। পাশাপাশি যে সকল এয়ারড্রপগুলো রিয়েল হয়ে থাকে সেগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে শেয়ার করে থাকি, এবং কিছু কিছু জিনিস নিয়ে আমি ভিডিও বানাই, সবগুলো নিয়ে ভিডিও বানানো হয় না। তাই সকলে কী করবেন, আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সকলে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনার সকল কিছু আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আজকে যে এয়ারড্রপের লিঙ্ক সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কী করবেন, আপনারা যদি একটা টাইটেলের উপর ক্লিক করেন তাহলে ডিসক্রিপশন বক্সটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে এই জায়গায় এয়ারড্রপ লিঙ্ক লিখে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, এই লিঙ্কের মধ্যে ঢুকলে আপনাদেরকে এই এয়ারড্রপের পোস্টটাতে নিয়ে যাবে। আমি আপনাদের কাছে এরকম একটা লিঙ্ক দেওয়া রাখবো, আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওইখান থেকে। তো এখানে ক্লিক করলে তা আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে, ভিউয়ার্স আপনাদেরকে টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে আসবে। তারপর আমি দেখাই দিতেছি এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কী করতে হয় সকল প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো প্রথমে কী করবেন, প্রথমে যে এই লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে ক্রোমে চলে যেতে হবে। তো ক্রোম ব্রাউজারটা কীভাবে সিলেক্ট করবেন আমি বলে দিচ্ছি, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা থাকবে ওপেন ব্রাউজার, এই যে দেখাচ্ছি আমি যে ওপেন ব্রাউজার, এটা ক্লিক করেন। ওপেন ব্রাউজারে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আপনাদের যে ফোনে যে ব্রাউজারগুলো সেইগুলো সাজেস্ট করবে। তো আমার একটু নেট স্লো মেবি, হ্যাঁ চলে আসছে, আবার ক্লিক করে দিই। তো ভিউয়ার্স আপনারা কী করবেন, এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। মেবি একটু নেট স্লো হওয়ার কারণে আসতেছেন, এখানে ক্রোম লেখা দেখতেছেন, এই যে ক্রোম চলে আসছে। তো ক্রোমের মধ্যে একটা ক্লিক করে দিবেন, আমি ক্রোমের মধ্যে ক্লিক করে দিলাম। ক্রোমের মধ্যে ক্লিক করে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স এখানে সময় আছে, এয়ারড্রপটার জন্য সময় আছে মাত্র 11 দিন। তো এখান থেকে আমরা কী টোকেন পাবো, আমরা পাবো এম এ আর এস টোকেনটা পাবো। তো আমাদেরকে এখানে কী বলছে, এই বক্সের মধ্যে বলছে, এই বক্সে বলছে বলছে ফ্যান্টম অ্যাড্রেস দিতে। এই ফ্যান্টম অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, এই ফ্যান্টম অ্যাড্রেসটার জন্য আমাদেরকে দরকার হবে মেটামাক্স ওয়ালেট। তো আমাদের যাদের মেটামাক্স ওয়ালেট আছে তারা তো আছে, আর যাদের নেই আমি বলে দিচ্ছি কীভাবে কী অ্যাকাউন্ট খুলবেন। আপনারা আপনাদের প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে লিখবেন মেটামাক্স। মেটামাক্স লিখলে মেটামাক্সটা চলে আসবে, এই যে মেটামাক্স লিখছে মেটামাক্স চলে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর এখান থেকে যে ইনস্টল করে অ্যাকাউন্টটা করে নেবেন, ওপেন করে অ্যাকাউন্টটা করে নেবেন। যদি আপনারা অ্যাকাউন্ট না করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে ওইটা দেখে অ্যাকাউন্ট করতে পারেন, একদম ইজি। আমি যে ট্রাস্ট ওয়ালেটের ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, ওই অনেকটা ট্রাস্ট ওয়ালেটের যে আর কি ট্রাস্ট ওয়ালেট খোলার জন্য যেভাবে অ্যাকাউন্ট করতে হয় 12টা পেজ দেয়, এখানেও সেম 12টা পেজ দিবে, 12টা পেজ বসে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো যদি আপনার না বোঝেন তাহলে অবশ্যই যে ইউটিউব আছে ইউটিউবে সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট মেটামাক্স ওয়ালেট, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে ভিডিওটা দেখে এটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খোলার পর তারপর আপনারা এটা ওপেন করবেন। ওপেন করছি আমি, ভিউয়ার্স মেটামাস্কটা ওপেন করার পর আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে যে ওই টোকেনটা যে আর কি ফ্যান্টম টোকেনটা ওটা এখানে অ্যাড করতে হবে। আমাদের প্রথমে ইথেরিয়ামে আছে, তোমাদের এখানে একটা টোকেন অ্যাড করতে হবে। টোকেন অ্যাড করার জন্য কী করবো, এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবো, এই থ্রি সরি থ্রি লাইনে একটা ক্লিক করে দেবো।
ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর যে এখানে সেটিং লেখাটা আছে এই সেটিং এ একটা ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে আসলে যে নেটওয়ার্ক অপশনটা আছে এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করব। নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কি করতে হবে, অ্যাড নেটওয়ার্ক, অ্যাড নেটওয়ার্কে একটা ক্লিক করব। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে আমাদের এখানে কিছু টোকেন অ্যাড করার অপশন আসবে। এখানে আমাদের টোকেনটা যে নেটওয়ার্ক নেম পি আর পি সি ইউআরএল এগুলো সব দিতে হবে, এগুলো কই পাবেন? এগুলো আমার টেলিগ্রামে আপনাদের যে পোস্ট আর কি আমি যে পোস্টটা করে দিচ্ছি পোস্টের নিচে পাবেন, আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনারা কী করবেন, আমি ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে, ওখান থেকে আপনারা টোকেনগুলো অ্যাড করে নেবেন। আমি দেখাচ্ছি ওগুলো কোথায়। এখান থেকে যে প্রথমে কি বলছে নেটওয়ার্ক নেম, নেটওয়ার্ক নেম এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাবে। নেটওয়ার্ক নেমে এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। আমি আবার যাবো কোথায়, মেটামাক্স, মেটামাক্সে যে নেটওয়ার্ক নেমে এই জায়গাটা পেস্ট করে দিব। তারপরে বলছে কি আর পি সি ইউআরএল, আবার এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আর পি সি অ্যাড্রেসটা কপি করে নেব, আর আর পি সি অ্যাড্রেসটা কপি করার পর আবার এখানে চলে এসে এখানে আমি এটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম, তারপর বলছে কি চেন আইডি, চেন আইডি আবার এখানে ক্লিক করে তারপর এখানে চলে যাবো। চলে যাওয়ার পর চেন আইডিটা এখান থেকে 250 সেটা কপি করব। কপি করার পর এটাও এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম এখানে। তারপরে আছে কি সিম্বল, তো আমি এখানে ক্লিক করে আবার যাই, যাওয়ার পর এখান থেকে আবার সিম্বলে এখানে এফ টি এম এ ক্লিক করে এটা কপি হয়ে যাবে। তো এটা নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিব, সিম্বলের জায়গায়, সরি এটা এই জায়গায় দিয়ে দেবো। তারপর বলছে কি ব্লক এক্সপ্লোরার ইউআরএল, তো এখানে আবার যাবো, যাওয়ার পর এখান থেকে আমি এটা আবার ক্লিক করে কপি করে নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিব। তো এই জায়গায় দিয়ে দিই, এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কী করবো, সবগুলো কমপ্লিট বসানো হলে তারপরে যে এইখানে একটা ক্লিক করে দেবো, অ্যাডে ক্লিক করে দেবো, অ্যাডে আমি ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পর এই যে এই এটার টোকেনটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এই এখানে উপর লেখা উঠছে ফ্যান্টম, যে ফ্যান্টম লেখা উঠছে আমাদের এই অ্যাড্রেসটা দিতে বলছে। এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা কী করবো, এখানে যে অ্যাড্রেস বারটা আছে এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে গেলো। তারপর আবার মিনিমাইজ বাটনে ক্লিক করে আমরা যে সাইটটা ওপেন করছিলাম এই সাইটে চলে আসবো। সাইটে চলে আসার পর এখানে ফ্যান্টম অ্যাড্রেসটা যে দিতে বলছে, যে এই জায়গায় খেয়াল করবেন এখানে যে ফ্যান্টম অ্যাড্রেস দিতে বলছে, এখানে আমার কী হবে ওই অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। এই অ্যাড্রেসটা পেস্ট করার জন্য এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়া শেষ, তারপর এখানে সাবমিট যে লেখাটা আছে সাবমিট লেখাটার উপর ক্লিক করে দেবো। এখানে সাবমিটে ক্লিক করে দিলাম, সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে 500টা টোকেন পেয়ে গেছি। তো আমাদের কিন্তু আরও টোকেন ইনকাম করা হয়ে আছে, আমরা 500টা টোকেন কিন্তু এখন অলরেডি পেয়ে গেছি। তো আমাদের কী করতে হবে, এই যে এখানে আর কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে তাও আমরা এখান থেকে আরও টোকেনগুলো পাবো। যে এক একটা টাস্ক হলে 9000, 1000, 1000, 1000 এরকম টোকেনগুলো পাবো। তো এগুলো আমি কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের। আগে আমি একটা আমার যে এটা হচ্ছে আপনাদের রেফারের লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করাতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন টাস্কগুলো দেখাই দেবো আপনাদের। ভিউয়ার্স, এই টাস্কগুলো করার জন্য কী করতে হবে, প্রথমে এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করার পর এখানে কী বলে আমি দেখাচ্ছি, এখানে ইউটিউবের কিছু আর কি টাস্ক দিচ্ছে। তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি বলে দিই। বলছে কি যে সাবস্ক্রাইব টু আওয়ার প্রোমো পার্টনার্স, মানে এই তিনটা এই জায়গায় ক্লিক করবেন। প্রথমে এটা ক্লিক করবেন, ঢুকে সাবস্ক্রাইব করবেন, তারপর এটা ঢুকে সাবস্ক্রাইব করবেন, তারপর এটা ঢুকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আপনাদের কী বলছে যে নিচে দিয়ে আসি ইউর ইউটিউব ইউজার নেম, আপনাদের ইউটিউব চ্যানেলের নাম সেটা দিতে বলছে। তো আমি আপনাদের একটা করে দেখাই, বাকিগুলো আমি স্কিপ করে দেখাবো, কারণ কেননা নাহলে ভিডিও লং হয়ে যাবে। তো আমি প্রথমে কী করবো, প্রথমে এই লিঙ্কটার উপরে ক্লিক করি। তিনটা যে এই সেমভাবে করতে হবে আমি একটা দেখাচ্ছি। তো প্রথমে এই লিঙ্কের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কি ইউটিউবে নিয়ে আসবে। ইউটিউবে নিয়ে আসলে তো আমরা এখান থেকে যে আপনাদের চ্যানেলটাই আমরা সাবস্ক্রাইব করে দিব, দেখাচ্ছি আমি ভিউয়ার্স ওনাদের চ্যানেল চলে আসছে। তো আমরা এখান থেকে সিম্পলি কী করবো যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওনাদেরকে সাবস্ক্রাইব করে দিব। তো এটা করে দিলাম, আমাদের একটা টাস্ক শেষ। তারপর আবার মিনিমাইজ বাটন ক্লিক করে এখানে আসবো, এখানে আসার পর
যে পরবর্তী যেটা আছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাও আমরা সাবস্ক্রাইব করে দিব। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ইউটিউবে নিয়ে আসবে, একটু সার্চ হবে, তারপর এখানে সাবস্ক্রাইব করে দেবো। তো আমি সাবস্ক্রাইব করে দিলাম, আবার মিনিমাইজে ক্লিক করব, আবার এখানে আসবো, আসার পরে আবার এই নাম্বারটা ক্লিক করব, তিন নাম্বারটা ক্লিক করার পর আবার তারা ইউটিউবে নিয়ে আসবে, ইউটিউব থেকে এখানে বলবে কি সাবস্ক্রাইব করতে। তো আমি সাবস্ক্রাইব করে দিলাম। সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখানে তারা রিকমেন্ডে কী চাইছে, যে দেখাচ্ছি আমি নিচে দিকে আসলে লেখছে ইউটিউব ইউজার নেম ইজ দ্য নেম ডিসপ্লেড অন ইউর প্রোফাইল। তো আমাদের কী হবে, আমাদের যে ইউটিউবে ইউজার নেমটা আছে এটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার ইউটিউবে ইউজার নেমটা নিয়ে আসি, এটা কোথায় পাবেন আমি দেখা দিচ্ছি। ভিউয়ার্স আপনাদের কী করতে হবে, আপনাদের ইউজার নেমটা নেওয়ার জন্য আপনারা এখান থেকে সিম্পলি এই লেখাটা থাকবে, আপনাদের এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, ইউজার নেমে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ইউজার নেমে ক্লিক করে দিলাম, আগে ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন। আমি ইউর চ্যানেলে ক্লিক করার পর আমি আবারও দেখাই দিচ্ছি, দেখে আসি। দেখে আসার পর প্রথমে কী করবো, প্রথমে এই জায়গায় ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের এখানে এরকম পেজ হবে, এখান থেকে আপনারা কী করবেন যে এই যে ইউর চ্যানেল, ইউর চ্যানেলে একটা ক্লিক করে দেবেন। আমি আমার ইউর চ্যানেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে কি সোহান অর্ণব। তো আমি কী করবো, সিম্পলি এই সোহান অর্ণবটা কী করবো ওই জায়গায় লিখে দেবো। তো আমি লিখে দিই ওই জায়গায়। যদি যদি আপনাদের চ্যানেল ক্রিয়েট না করা থাকে, তখন আপনি যখন ওখানে ক্লিক করবেন ক্রিয়েট চ্যানেল লেখা আসবে, তখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে চ্যানেল একটা খুলে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে চলে যাই, মিনিমাইজ বাটনে ক্লিক করে এখানে চলে আসি। চলে আসার পর এখানে কী করবো, ইউটিউব ইউজার নেমটা দিয়ে দিব। তো আমি এখানে এটা ইউটিউব ইউজার নেমটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর কী করবো, সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে আমি ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে, এখানে আপডেট হয়ে গেছে। তো তারপর কী করবো, তারপর যে বাকি দুইটা আছে এই দুইটা এখান থেকে কমপ্লিট করে নেবো। তো আমি দেখি আমার টোকেন কি বাড়ছে নাকি বাড়ে নাই। তো দেখেন আমার কিন্তু টোকেন 9500টা হয়ে গেছে। তারপর নিচে আসবো, নিচে আসার পরে এখানে কী বলছে যে বাকি 1000, এখানে MRS এখানে ক্লিক করব। এখানে বলছে কি ফলো করতে। তো আপনারা কী করবেন, এখানে ফলো করবেন। ফলো করে আপনাদের টুইটারের যে ইউজার নেমটা আছে, তো টুইটারের ইউজার নেমটা @সরকার যেটা আছে এটা নিয়ে এসে এখানে টুইটারের টুইটার ইউজার নেম এখানে দিবেন। তারপর তিন নাম্বারটা দেখাচ্ছি, এখানে যাওয়ার পর কী বলছে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, এখানে আপনি ক্লিক করবেন, টেলিগ্রামে নিয়ে যাবে, সেখান থেকে জয়েন হবেন। জয়েন হওয়ার পর আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তারপর কী বলছে, তারপর নিচের দিকে আসি, আরেকটা বলছে এখানে কী বলছে যে জয়েন আওয়ার ডিসকর্ড গ্রুপ। তো আপনি কী করবেন, আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জয়েন হবে। তারপর আপনাদের ডিসকর্ডে যে ইউজার নেমটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এখানে এটা দিয়ে দিলে আপনাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা পুরোটা দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে দেখাতে গেলে। তো এইভাবে আপনারা করে নেবেন, আর এটার আর সময় আছে মাত্র 11 দিন। তো সকালে এটা করে রাখেন, যা এখান থেকে কিন্তু আমাদের $100 মতো হবে, ইনকাম হতে পারে ইনশাল্লাহ। এয়ারড্রপ যেহেতু সকালে বুঝতে পারছেন, তো আপনারা সকালে এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সব কিছু করে রাখেন। তা আমি 11 দিন পরে আমি আমার টেলিগ্রামে সকল আপডেট জানাই দেবো, সকালে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য। আর হলো সকলে আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে সকল কিছুর আপডেট সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স আজকে এটাই ছিল মূল ভিডিও। তো আসি, আল্লাহ হাফেজ।